আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ তৈরি করে দেখাবো অ্যারাবিয়ান চিকেন খাবসা। তো আমি কিভাবে তৈরি করছি চলুন দেখাই। একটি ফ্রাই প্যান নিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু হালকা করে ভেজে নিয়ে এর ভিতর দিয়ে দেব কেটে রাখা চিকেনগুলো। আমি দুইটা মুরগিকে 8 পিস করে নিয়েছিলাম। এই খাবসায় কিন্তু মাংসটাই বেশি খায় সবাই, তাই মাংসের পরিমাণটা একটু বেশি লাগে। এখন আমি দিচ্ছি লেবু, মালটার উপরে খোসা বা চোচা, সেটাকে আমি আগে থেকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছিলাম। এটা দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনে ও জিরা পাউডার, 1 টেবিল চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজের পেস্ট, 1 টেবিল চামচ পরিমাণ রসুনের পেস্ট, 1 টেবিল চামচ পরিমাণ আদার পেস্ট। দিয়ে দেব 1/3 কাপ পরিমাণ টমেটো কেচাপ, পরিমাণ মতো লবণ দিব, কিছু এলাচ, লবঙ্গ, দারচিনি। আপনারা চাইলে এটার হচ্ছে পাউডারও ব্যবহার করতে পারেন। তো আমার কাছে পাউডারটা ছিল না, আমি হচ্ছে গোটা এলাচ লবঙ্গ এটাই দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা উঠিয়ে দিয়ে দিলাম আমি আর কিছু গোলমরিচ। গোলমরিচটা একটু বেশি দিতে হয়। এরপরে দিয়ে দিব আমি পরিমাণ মতো পানি। এই পানিটা দিয়ে হচ্ছে এই মাংসটা পুরো সিদ্ধ হবে। মাংসটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এক এক করে তুলে নিব। আমি 1 কেজি পরিমাণ বাসমতি চাউল নিয়েছি। চাউলটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে পোলাও চাউল বা অন্য চাউলও ব্যবহার করতে পারেন, তবে বাসমতি চাউলে খুব সুন্দর হয়। মাংসগুলোকে যে পানির ভিতরে সিদ্ধ করেছিলাম ঠিক সেই পানির ভিতরে আমি চাউলটাকে কুক করে নিব। মনে রাখতে হবে পানিটা যেন চাউলের ডাবল হয়। রাইসটা আমার হয়ে গেছে প্রায়, এখন একটু দমে রেখে দেব কিছুক্ষণের জন্য। আর এদিকে আমি সামান্য পরিমাণ তেল এবং এর সাথে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে সেই সিদ্ধ করা মাংসগুলোকে একটু ভেজে নেব। আমি এপিট ওপিট করে দুপাশেই সুন্দর করে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন।
এবং কালারটা যেন এরকমই হয়। সেই তেলেই ভেজে নিলাম কিছু কিশমিস। আপনারা চাইলে এর সাথে কাজু পেস্তাও দিতে পারেন। আমার ফ্যামিলিতে এটা খেতে চায় না, তাই আমি এটা স্কিপ করেছি। তো আপনারাও তৈরি করে খেতে পারেন হাতের কাছে থাকা উপকরণ দিয়ে এই খ্যাপচা। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে পরবর্তী নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।